উড়োজাহাজ নির্মাতা সংস্থা বোয়িং কর্পোরেশন 737 ম্যাক্স উড়োজাহাজে আবারও ত্রুটি ধরা পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কিছু সমস্যা থাকতে পারে বলেই এবার ধারণা করা হচ্ছে। ফিনান্সিয়াল পোস্ট জানায়, আবারও সমস্যা দেখা দেয়ায় শতাধিক 737 ম্যাক্স উড়োজাহাজ পরীক্ষা করে দেখতে হবে প্রতিষ্ঠানটিকে। নতুন এই সমস্যার কারণে উন্নত মডেলের 737 জেটগুলো যাচাই বাছের আওতায় পড়ে যাবে। উন্নত মডেলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, যার মাধ্যমে সেল বছরে $2,000 কোটি ক্ষতি কাটিয়ে উঠে চেয়েছিল বোয়িং। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, উৎপাদন ত্রুটি সরাতে কাজ করে যাচ্ছেন তারা। যাদের কাছে এগুলো বিক্রি হয়েছে তারা যেন ত্রুটিমুক্ত থাকতে পারে সেদিকেই নজর দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে।